আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার ছোট্ট পরিবারটা নিয়ে ভালো আছি। আজকে রুই মাছের মাথা দিয়ে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন খুবই লোভনীয়, কালারফুল, খেতে তো খুবই অসাধারণ লাগে। যারা একটু ঝাল একটু ঝাঁস এরকম পছন্দ করেন তারা এই রেসিপিটি করে খাবেন। তো রুই মাছের মাথার সাথে আমার কিছুটা আবেগ জড়িত, কারণ আমার প্রয়াত আব্বা রুই মাছ খুবই মাছের মাথাটা পছন্দ করতেন। একদম বড় বড় মাছের মাথা ওনাকে বিভিন্নভাবে আম্মা রান্না করে দিতেন, তো এরকমও রান্না করতে দেখেছি। চলুন আজকে আমার এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে মাছের মাথার সাথে আমি কয়েক টুকরো মাছও দিয়েছি, হলুদ মরিচ আর লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো এই যে এখানে লাল দেখতে পাচ্ছেন, কাশ্মীরি মরিচ, এই জন্য একটু লাল এই জন্য দিয়েছি আর কি। তো মাথাটাকে আগে ভেজে নিচ্ছি, এনে গরম তেল গরম হয়ে গেছে, এখন মাথাটা একটু উল্টে পাল্টে দিয়ে দিলাম। তো আমাদের এখানে মাথাটা এভাবেই শর্টে কেটে দেয়, এইভাবেই এইভাবে আমি দিয়েছি। খুব সুন্দর করে উল্টে পাল্টে মাথাটাকে ভেজে নিতে হবে। তো মাথাটা আমার প্রায় হয়ে এসেছে, আর অনেক যে তেল ছিটাচ্ছে, যখন প্যানে অনেক তেল ছিটায় যেহেতু মাছের মাথা একটু পানি পানি ভিজা থাকে, তখন তেলে একটু লবণ দিয়ে দেবেন। লবণ দিয়ে দিলে তেলের ছিটাটা বন্ধ হয়ে যাবে। তো মাথাটা ভেজে যে আমি কয়েক টুকরো মাছও দিয়েছি এখানে মাথার সাথে, তো মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব। মাথাটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটা একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। তবে এই কাজটা খুবই কেয়ারফুলি করতে হবে, যেহেতু তেল একটু বেশি তেলের ছিটা হাতে আসতে পারে, এই জন্য খুবই সাবধানে কাজটা করতে হবে। তো মাছটাও আমরা সে একইভাবে আমি ভেজে নিচ্ছি। মাছটা খুব বেশি করকরে মচমচে ভাজা হবে না, এই দেখতে পাচ্ছেন এখনই আমার ভাজা হয়ে গেছে, আমি নিয়ে ফেলবো একে একে মাছগুলো। তো মাছগুলো তো আমার ভাজা হয়ে গেল, এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব মাছগুলো রান্নার জন্য। এখানে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস বা কিছু মশলা আমি ইউজ করব। এখানে আমি পেঁয়াজ নিয়েছি এক কাপ মতো, আমি ব্লেন্ড করে নেব। তার সাথে আমি টমেটো নিয়েছি এখানে দেড় কাপের মতো, যে যেরকম একটু কম বেশি হতে পারে, সমস্যা নেই। তো ব্লেন্ড আমার হয়ে গেছে, এখন এই যে কাঁচা মরিচের যে লাল মরিচগুলো এগুলো আমি বেছে বেছে নিয়েছি, লাল মরিচগুলো এখানে দিয়ে দেবো, একসাথে ব্লেন্ড করে নেব। তো সব কিছু লাল দিচ্ছি, যার কারণে মানে আমার যে রেসিপিটা লাল লাল হবে, দেখতে ভালো লাগবে। এখানে আমি শুকনো মরিচ নিয়েছি তিন চারটি, আর এখানে পোস্তদানা যেটাকে ইংলিশে বলে পপি সিড, পোস্তদানা দিয়েছি এক চামচ, আর এখানে সরিষার গুঁড়া দিচ্ছি আমি হাফ চামচ। তো সরিষাটা এখানে পাউডার করা পাওয়া যায় আমাদের এখানে, তো সেগুলোই নিয়েছি। এখন এই যে পোস্ত মরিচ আর সরিষা একসাথে খুব সুন্দর করে মিহি করে বেটে নিতে হবে। তো যারা আমরা পোস্তদানা বা পপি সিড যারা রান্না করি, তারা বুঝি যে ব্লেন্ডারে আসলে এই পপি সিডগুলো মানে ব্লেন্ড হয় না ভালো করে, শিলপাটা দিয়ে বেটে নিলেই খুবই সুন্দর হয়। তো যার কারণে যেহেতু মজার জিনিস খেতে হবে, একটু তো কষ্ট করতেই হবে, তাই না? তো খুব এই শিলপাটাটা খুবই ছোট, তো আমাদের যেহেতু সংসারও ছোট, কোনো কোনো সময় কিছু এরকম প্রয়োজনের জিনিস ভালোই বাটা যায়। তো অবশ্যই হাত জ্বলবে, আমি গ্লাভসও ইউজ করিনি, একটা স্পুন ইউজ করেছি আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমরা একদম পেস্ট করে বেটে নিব আর কি। তো ভিউয়ার্স, এর মশলা বাড়তে বাড়তে একটা অনুরোধ করবো আপনাদের কাছে, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় করে খাবেন, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা আজকে আমার ভিডিওটি নতুন ভিজিট করছেন,
অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না, আর রেসিপিটা করে খাবেন প্লিজ, ভালো লাগবে। এই যে আমার পেস্টগুলো হয়ে গেলে 1 টেবিল চামচের মতো হয়েছে, এখন আমি মূল রান্নায় চলে এলাম। এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি, দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন রসুন, আর আমি এখানে ইউজ করব আদা। আদা এখানে আমি 1/2 টিস্পুন দেব, এই যে 1/2 টিস্পুন। এখন খুব সুন্দর করে রসুন আর আদা এই যে সরিষার তেলের ভিতরে এমন সুন্দর করে ফ্রাই করে দিতে হবে, খুবই সুন্দর একটা স্মেল বের হয়ে এসেছে। আর এখানে কিছু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমার আদা রসুন সুন্দর ভাজা হয়ে গেছে, এখন আমি আমার যে ব্লেন্ড করা টমেটো, পেঁয়াজ আর রেড চিলি যেগুলো এগুলো দিয়ে দিলাম, খুবই সুন্দর করে কষিয়ে নিলাম। এখন আমি এখানে 1/2 চামচ জিরা, 1/2 চামচ ধনিয়া আর 1/2 চামচ মরিচ দিয়ে দিলাম। ভিডিওটা স্কিপ হয়ে গেছে, যার কারণে একটু দেখা যায়নি। তো মশলাটা কষানোর পরে আমি এখন একে একে আমার মাছের মাথা আর মাছগুলো দিয়ে দিচ্ছি। তবে আমি ভিডিওটা লম্বা হবে যার কারণে দেখাইনি, খুব বেশি কষাতে হবে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দেব আমার এই যে পিষে রাখা যেই পোস্ত, সরিষা আর লাল মরিচ বাটাটা আমি এখন এই পর্যায়ে দিয়ে দেব। এখন যেহেতু পানি দিলাম এখানে দিব, যেহেতু এই মশলাটাও কিছুটা রান্না হবে। তো এই মশলাটা খুব সুন্দর করে মিক্স করে দিতে হবে, আর যেহেতু এখন মাছ আর এই মাথাটা ভাজা একটু নরম, যেহেতু ঝোলের ভিতরে দেওয়া হয়ে গেছে, এখন আমাদের নাড়াচাড়া করতে হবে খুবই কেয়ারফুলি, না হয় এখানে ভেঙে যেতে পারে। তো আমরা দুই পাশে হাতলটা ধরে আমি যতবার করেছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নেড়ে দিয়েছি, এইভাবেই সম্পূর্ণ রান্নাটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। এখানে কোনো মানে ভালো করে মানে চামচ দিয়ে বা স্পেচুলা দিয়ে বেশি নাড়া যাবে না, তাইলে আমাদের পিসগুলো বা মাথা ভেঙে যেতে পারে। তো আমার রান্না তো প্রায় হয়ে এসেছে, আপনারা দেখতে পারতেছেন, আপনারা করে খাবেন, অসাধারণ হয়েছে এই রান্নাটা। পোস্ত মশলাটা আমরা অনেক কিছুতে ইউজ করি, তো এখানে আজকে ঝাল ঝাল পোস্ত, সরিষা আর সরিষার তেল, ঝাল আর ঝাঁসে ভরা এই মাথা অসাধারণ অতুলনীয় হয়েছে, প্লিজ একবার রান্না করে খাবেন। তো ভিউয়ার্স, আমার রান্নাও শেষ, বকবকানিও শেষ আজকের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের প্রতি যত্ন নেবেন, নিজের শরীরের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।